মালদায় লিচুর রেকর্ড ফলন, জামাই ষষ্ঠীর আগে এই চাহিদা আরো বাড়বে আশায় কৃষকেরা। জেলার আমকে টক্কর দিচ্ছে লিচু। মালদার বিখ্যাত আমকে জোর টক্কর, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে মালদার লিচু। বিগত কয়েক বছরের তুলনায় এবছর মালদার লিচুর রেকর্ড ফলন, জামাই ষষ্ঠীর আগেই বাজারে এই লিচুর চাহিদা আরো বাড়বে বলে আশাবাদী কৃষকেরা। পাশাপাশি এই লিচু উৎপাদনে বাড়তি আয়ের পথ দেখছেন স্থানীয় কৃষকেরা। মালদাকে সবাই চেনেন আমের দেশ হিসেবে, কিন্তু অনেকেই হয়তো জানেন না এই জেলায় লিচুর চাষ ও মান যথেষ্ট ভালো। বিগত বেশ কয়েক বছর ধরে বিদেশের মাটিতে বেশ সাড়া ফেলেছে মালদার এই লিচু। মালদার বিভিন্ন জায়গায় কম বেশি লিচুর চাষ হচ্ছে। প্রতি বছর এই জেলায় লিচুর গড় উৎপাদন হয়ে থাকে 15,500 মেট্রিক টন। তবে এবার জেলায় লিচুর ফলন খুব ভালো হয়েছে, তাই চলতি মরশুমে লিচুর উৎপাদন আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে বলেই মনে করছেন জেলা উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক। এই বিষয়ে জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, এবছর আমাদের মালদা জেলাতে যে লিচু উঠতে শুরু করেছে, মূলত এখন গুটি লিচুটা ম্যাচিওর করে বাজারে চলে এসেছে এবং এর এক সপ্তাহ পরেই বোম্বাই লিচুটা বাজারে উঠতে শুরু করবে। মালদা জেলাতে মূলত বোম্বাই এবং গুটি লিচু, এই দুই প্রজাতির লিচুই মেনলি চাষ হয়। তো স্বাদে এবং বর্ণে এবং সাইজেও যদি দেখা যায় তাহলে বোম্বাই লিচুটা অনেক বেটার, কিন্তু যেহেতু গুটি লিচুটা আর্লি ম্যাচিওর করে সেই হিসাবে বাজারে কিন্তু প্রথম স্বাদ পাওয়ার জন্য অনেকেই এই লিচুটা কিনতে শুরু করে। এবছর আমাদের এক্সপেক্টেড প্রায় 14,000 মেট্রিক টনের মতো লিচুর প্রোডাকশন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অনেক জায়গা থেকেও অনেকেই যোগাযোগ শুরু করেছে যে লিচু, যেমন ধরুন অন্যান্য রাজ্য, সাউথ বেঙ্গল, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, ইভেন বোম্বাই, তো অনেক চাষির সাথে যোগাযোগ লিঙ্ক আমরা করে দিতে পেরেছি এবং তারা এই সূত্র ধরে বিভিন্ন জায়গায় লিচু কিন্তু প্যাকেটবন্দি করে পাঠিয়ে দিচ্ছেন। এবং যেহেতু লিচু আমাদের বেশিক্ষণ রাখা যায় না, সুতরাং ওরা আর্লি মর্নিং ওই লিচুটাকে হারভেস্ট করে প্যাকেট করেই ট্রান্সপোর্টে দিয়ে বা বিভিন্ন ভেহিকেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। এবছর শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য আমের ফলনে বেশ খানিকটা ঘাটতি দেখা গিয়েছে, যার কারণে আমের এই ভরা মরশুমে মাথায় হাত পড়েছে চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের। তবে চাষি এবং ব্যবসায়ীদের সেই ঘাটতি পূরণ করেছে লিচু। এই গরমে সস্তায় মিলছে রসালো ফল লিচু। মালদার বাজারে কোথাও কিলো হিসেবে, কোথাও আবার পিস হিসেবে দেদার বিক্রি হচ্ছে লিচু। মালদা শহরে রোদবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট, এমনকি ফুটপাতের ফলের দোকানগুলিতেও উপচে পড়ছে লিচু। দেশি প্রজাতির গুটি থেকে বোম্বাই প্রজাতির লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে। প্রতি বছরের তুলনায় এবছর লিচুর দাম অনেকটাই সস্তা, কারণ মালদার বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে লিচুর। মালদার লিচু ইতিমধ্যে পাড়ি দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যে। বিদেশের মাটিতেও বেশ খানিকটা কদর রয়েছে এই রসালো ফল লিচুর। ইতিমধ্যে মালদার বাজারে 80 টাকা কেজি দরে দেদার বিক্রি হচ্ছে মালদার লিচু। সামনে জামাই ষষ্ঠী, আর তার আগে কম পয়সায় এই রসালো ফল লিচুর চাহিদা বেশ খানিকটা বেড়েছে। আগামী কয়েকদিন বাজারে আরো বেশি পরিমাণ এই প্রজাতির লিচু বিক্রি হবে বলে আশাবাদী কৃষকেরা। এই বছর লিচুর ফলন অনেকটাই বেশি, সেই কারণে বাজারেও সস্তায় মিলছে লিচু। দারুণ স্বাদের রসালো এই লিচু বাজারে সস্তায় পেয়ে খুশি সকলে। জানা যায় মালদার কালিয়াচকের 3টি ব্লকে সবথেকে বেশি লিচু চাষ হয়।
এছাড়াও ইংরেজ বাজারের মানিকচক ও রতুয়া ব্লকে লিচু চাষ হয়ে থাকে। এবছর লিচু চাষের জন্য একেবারে অনুকূল আবহাওয়া পেয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। সেই কারণে এবছর লিচুর রেকর্ড ফলন হয়েছে মালদায়। জানা যায় এই বছর প্রায় কয়েক হাজার মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী কয়েকদিনে আরো কম দামে লিচু বিক্রি হতে পারে মালদার বাজারে। এই বিষয়ে এক লিচু বিক্রেতা জানান, এবছর বাজারে বোম্বাই লিচুর চাহিদা অনেকটাই বেশি, 70-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। এই লিচুগুলি বেশিরভাগই কালিয়াচক থেকে এনে বিক্রি করা হচ্ছে। মালদায় চাষ হওয়া এই বোম্বাই লিচুর চাহিদা শুধুমাত্র দেশের মাটিতে নয়, মালদার কালিয়াচকের লিচুর সুনাম বিদেশের মাটিতেও। এবছর 14-15 হাজার মেট্রিক টন লিচু উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। লিচু ফল অত্যন্ত প্যারিসেবল ফ্রুটস এর মধ্যে আমরা করি, খুব সংবেদনশীল। লিচু সাধারণত ডাটা সহ গাছ থেকে পাড়া হয়, ডাটা থেকে লিচু আলাদা করে দিলে লিচুর কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবছর আমাদের ইতিমধ্যে যে গুঠি লিচু সেটা কিন্তু বাজারজাত শুরু হয়ে গেছে। জামাই ষষ্ঠীতে বোম্বে লিচু বাজারজাত হবে। আমাদের মালদা জেলার বোম্বে লিচু ভারত বিখ্যাত লিচু, আমাদের এই বোম্বে লিচু। এই লিচু সাধারণত আমাদের মালদা জেলার সাউথ এবং নর্থের দুই প্রান্তে উৎপন্ন হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিচুকে মালদা এবং মুর্শিদাবাদের লিচু এক্সপোর্ট জোন হিসাবে ডিক্লার করলো। এখন অবধি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিগত 15 বছরে কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাজ্য সরকারের ফুড প্রসেসিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় লিচু চাষিদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকলেও আমরা মনে করি লিচু চাষিদের পাশে কেন্দ্রীয় সরকারের দাঁড়ানো দরকার। কারণ লিচু চাষের সঙ্গে প্রচুর মানুষ অর্থনৈতিকভাবে যুক্ত। এবার কিন্তু লিচুর একটা ভালো দাম আছে, 80-100 টাকা কেজি দরে লিচু বিক্রি হচ্ছে। পাশাপাশি রতুয়া আশাপুর অঞ্চলে বেশ কিছু ভালো মানের লিচুর বাগান রয়েছে। সেই বাগানের লিচু বিদেশে পাঠানোর উপযোগী, তাই উদ্যান ফলন দফতরের কর্তারা কালিয়াচক ও রতুয়ার লিচু বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন। শুধুমাত্র দেশের মাটিতে নয়, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বৃদ্ধি পেয়েছে এই লিচুর চাহিদা। জামাই ষষ্ঠীর আগে বাজারগুলিতে দেদার বিক্রি হচ্ছে রসালো ফল লিচু। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।